হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কয়েন মার্কেট ক্যাপ আমরা সাধারণত ব্যবহার করি বিভিন্ন কয়েনের কোন কয়েনের কি রকম দাম তা ঠিকঠাক মতো জানার জন্য। তো আপনারা জেনে অবাক হবেন যে কয়েন মার্কেট ক্যাপ আপনাদের জন্য দারুণ দারুণ অফার নিয়ে আসতেছে। এই অফারে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন তা নিয়েই এই ভিডিওটা বানানো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের যদি কয়েন মার্কেট ক্যাপের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা কীভাবে কয়েন মার্কেট ক্যাপের অ্যাকাউন্ট করতে হয় তার ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে দেখে আপনারা কয়েন মার্কেট ক্যাপের একটা অ্যাকাউন্ট করে নেবেন। সবার প্রথমে আপনারা এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর মাই ডায়মন্ডস লেখা আছে, মাই ডায়মন্ডস একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এদিকে দেখেন মাই ডায়মন্ডসে আমার 90টা ডায়মন্ড জমা হয়েছে। তারপর আপনারা স্ক্রল করে নিচে যান। স্ক্রল করে নিচে যাওয়ার পর এদিকে দেখেন আমি প্রতিদিন কী পরিমাণ ডায়মন্ডের দিক থেকে কালেক্ট করছি। দেখেন প্রথম দিন আমি 10টা ডায়মন্ড, তারপর 10টা, তারপর 10টা, তারপর 20টা, তারপর 20টা, তারপর 20টা, আর আজকে কালেক্ট করবো 50টা ডায়মন্ড। তো এই ডায়মন্ডগুলো কালেক্ট করার জন্য নিচে দেখেন কালেক্ট ডায়মন্ডস লেখা আছে। তো কালেক্ট ডায়মন্ডস একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনাদের ডায়মন্ড কালেক্ট করা হয়ে যাবে। তারপর ক্লোজ একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের ডায়মন্ড কালেক্ট করা হয়ে গেছে। এভাবে আপনারা 24 ঘন্টা পর পর ডায়মন্ড কালেক্ট করতে পারবে। আপনারা যদি ঠিকঠাক মতো ডায়মন্ড কালেক্ট করেন তাহলে আপনারা 7 দিনে 140টা ডায়মন্ডস কালেক্ট করতে পারবেন। এই ডায়মন্ডগুলোর কাজ কী তা আপনারা রিওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি রিওয়ার্ড একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে দেখেন আপনারা ডায়মন্ড কালেক্ট করে এদিক থেকে হুডি নিতে পারবেন। তাছাড়া আপনারা ডায়মন্ড কালেক্ট করে এদিক থেকে মিষ্টির বক্সও নিতে পারবেন। তাছাড়া আপনারা এদিক থেকে ডায়মন্ড কালেক্ট করে এনএফটিও আর কি কিনতে পারবেন। তো এগুলির প্রাইস এখনও দেওয়া হয়নি, তো কিছুদিন পরে এগুলোর প্রাইস দেওয়া হবে। সবার নিচে দেখেন লেখা আছে মোর রিওয়ার্ড কামিং সুন, মানে আরও রিওয়ার্ড ওনারা আনবে। তো এগুলোর প্রাইস এখনও নির্ধারণ করা হয়নি, পরবর্তীতে প্রাইস নির্ধারণ করা হবে। তাই আপনারা বেশি বেশি করে ডায়মন্ডস কালেক্ট করে রাখেন। তাছাড়া আপনারা ইয়ারড্রপে অংশগ্রহণ করো কয়েন মার্কেট ক্যাপ থেকে ইনকাম করতে পারেন। তো থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন ক্লেন্ডার্স লেখা আছে, তো ক্লেন্ডার্স একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন ফ্রি ইয়ারড্রপস লেখা আছে, তো ফ্রি ইয়ারড্রপস একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনারা বিভিন্ন ইয়ারড্রপস দেখতে পারবেন। তো এই ইয়ারড্রপসগুলো তো আপনারা জয়েন করে নিতে পারেন। তো ইয়ারড্রপস নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো হয়ে গেছে, ওই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে দেখে আপনারা ইয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।